মানছেই, তারা ফিরে আসতে চাচ্ছে কর্মে, দক্ষতা দেখিয়ে কর্মে। এবং বর্তমান সময়ে আমরা সেই ফুটবলের জগৎটা নিয়ে সত্যিকার অর্থে ভালো একটি অবস্থান তৈরি করার যে নেপথ্যে যে কাজগুলি হচ্ছে তারই ধারাবাহিকতা আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ড কাপে ফুটবলের টুর্নামেন্ট ভালো অনুদ্র বঙ্গমাতা শেখ ফাজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপে ফুটবলের টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব ১৭ ২০২২ ও ২৩ দুটি নাম সত্যিকার অর্থে আমাদের কাছে আদর্শগত নাম। যে নামটি সত্যিকার অর্থে বাংলাদেশের শুভজন্ম মধু দিয়ে যাদের নামটি সন্ধান করে দেখা আছে সেই দুটি নামকে নিয়ে আমরা দীর্ঘ পথ পরীক্ষা নয় গত ৪-৫ বছর যাবৎ এই ফুটবল টুর্নামেন্ট জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে কোনো বাংলাদেশি ব্যক্তি। বাংলাদেশের ৬৪টি জেলা একযোগে হয়ে থাকে আমাদের সেই ফুটবল খেলা, সেখান থেকে আমাদের জমে যায় আনন্দের মেলা। চমৎকার পাপায় জয়লা কিকে মেরেছেন আক্রমণকে আসার চেষ্টা থেকে দিয়েছিলেন আক্রমণে, সেখান থেকে নারায়ণগঞ্জ জেলা ডাউন দ্য রাইটিং ফরওয়ার্ড দিয়ে চলে গেল পার্শ্ব রেখার বাইরে থ্রো থেকে আক্রমণে। কিশোরগঞ্জ জেলা দিয়েছিলেন প্রতিপক্ষকে পরাস্ত করে, সেখান থেকে সেই ফরওয়ার্ডে যখন ঢুকেছিলেন টাইপিং পজিশনে থাকা ফিল্ডার থাকা, সেখান থেকে কিন্তু ক্লিয়ার করতে বলটাকে ক্লিয়ার করে নিলেন, সেই হিসাবে কিন্তু থ্রো বিনিময় থ্রো কিশোরগঞ্জ জেলা দলের অনুকূলে, সেখান থেকে লম্বা করে থ্রো করে দিয়েছেন দেখতে পাচ্ছি তার জিনা। উঠে আসার চেষ্টা থেকে একটি আক্রমণ সূচিত হয়েছিল। নারায়ণগঞ্জ জেলাকে বলা হয়ে থাকে ফুটবলের কারখানা, এই কথাটি সকলের কাছে জানা। দিনকে দিন সেখান থেকে কিন্তু আবারও পারঙ্গম পজিশনে উঠে আসার প্রচেষ্টা নিয়মিত কাজ করে যাচ্ছেন আমাদের সেই প্রিয় কোচ, সেখান থেকে আছেন আত্মীয় বিদ্যুৎ, তাকে অভিনন্দন জানিয়েছে আজকে চমৎকার একটি সমৃদ্ধশালী লাইন আপ নিয়ে মাঠে আসার পর। সেখান থেকে কিন্তু একজনকে কাটিং করে ঢুকার মুহূর্তে দেখতে পাচ্ছি স্টপা, সেখান থেকে দেখি শুনে চমৎকারভাবে বলটাকে ক্লিয়ার করেন, সেখানে ছেলেকে কিন্তু স্মৃতি বিনিময়ে আক্রমণ উঠে আসার প্রচেষ্টা থেকে আক্রমণে এই মুহূর্তে নারায়ণগঞ্জ জেলার ডান্ডা রাইটিং ফরওয়ার্ড থেকে চমৎকারভাবে কিন্তু সেই বলটাকে ঠুকে দিয়েছিলেন টো কামেলে, সেখান থেকে একাধিক রক্ষণ বা কর্তৃক বলটাকে ক্লিয়ার করার প্রচেষ্টা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি হাতে লেন করে অতিক্রম দেখা যাচ্ছে, আক্রমণটা করে যাচ্ছে ব্যতিক্রম। সে ব্যক্তির আক্রমণ থেকে সেই ফরওয়ার্ডে যখন দিয়েছিলেন মিডফিল্ড ডিফেন্স বলটা আগে সেভাবে কিন্তু ক্লিয়ার করার প্রচেষ্টা করেছিলেন, যাই হোক তারপরে কিন্তু থ্রো চলে এসেছে নারায়ণগঞ্জ জেলা দলের অনুকূলে। প্রথমার্ধের খেলা উপভোগ করছে রাজ্যমণি, দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা দলের অনুকূলে। তারপর থেকে সেখান থেকে ব্যাক টু ব্যাক আবারও থ্রো আদায় করে নিয়েছেন কিছুটা অ্যাডভান্টেজ পজিশন থেকে, প্রায় সেন্টার লাইন থেকে থ্রোটা পেয়েছে, থ্রো করার জন্য থ্রো করেছেন, দেখা যাক সেখান থেকে কিন্তু চলে গেল পার্শ্ব রেখা বাইরে। আমরা পাল্টা প্রতিপক্ষে কিশোরগঞ্জ জেলা দলের অনুকূলে কিন্তু থ্রো চলে এসেছে, সেখান থেকে দেখতে পাচ্ছি তার জিনা প্রয়োজন থ্রো স্ট্যান্ডে সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাবো সাহসী, একে অপরকে প্রাণ দিয়ে ভালোবেসে সেই চিন্তার চেতনা নিয়ে যে ফুটবলের টুর্নামেন্টে শুরু হয়েছিল তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে উঠে আসছে আমাদের আগামী দিনের বাংলাদেশের স্বপ্নের দর্শক, একটি দিন সেখান থেকে দল থেকে নিয়ে এগিয়ে আসার চেষ্টা থেকে একক প্রচেষ্টা নিয়ে ছোট্ট করে পা ঘুরে বল টাকিয়ে দিয়েছেন, এই মধ্যে আক্রমণ ধারায় কিন্তু উঠে আসার চেষ্টা থেকে সেখান থেকে এসেছিলেন পাঁচ মেয়েরা মাঠের দিকে ইনসাইড ফরওয়ার্ডে দিয়েছিলেন স্টোভার করতে, সেখান থেকে কিন্তু বলটাকে ক্লিয়ার করার চেষ্টা হচ্ছে দেখতে পাচ্ছি, দেখে শুনে বলটাকে আস্তে আস্তে করে পাঠিয়ে দিলেন গোল লাইনের বাইরে। গোলকি গোলকিকে দায়িত্ব পালন করে যাচ্ছেন শাহানা, জার্সি নাম্বার ০১। প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত স্কোর লাইন নারায়ণগঞ্জ জেলা ০, কিশোরগঞ্জ জেলা দল ০। গোলের যে চিত্রনাট্যটা যেভাবে অঙ্কিত করা প্রয়োজন সেভাবে কিন্তু অঙ্কিত হচ্ছে না, তারপরে গোলের জন্য তারা কিন্তু মরিয়া সঙ্গবদ্ধ হয়ে যাচ্ছেন লড়িয়া কতটুকু, সেখান থেকে রাইট ব্যাক বলটাকে ক্লিয়ার করে মাঠের দিকে পাঠিয়ে দিয়েছে
বলের লাইনে থেকে আইনের মাধ্যমে বলটা আগে ঠেকিয়ে আবার আক্রমণ উঠে আসার চেষ্টা, সেখানে ছিলেন মাঠে বলটাকে ধরে নিয়ে চেষ্টা থেকে দেখতে পাচ্ছি যেভাবে ট্যাকেল করেছিলেন সেই ট্যাকেলটা লিগ্যালিটি ছিল না, ইলিগেল ট্যাকেল, যে কোনো ফল থেকে ফ্রেকে সংঘবদ্ধ হয়ে কিন্তু খেলে চলছেন, সৃষ্টি করতে হবে গোলের পরিবেশ, সেই প্রচেষ্টা তাদের অনুকূলে আছে। যেহেতু আমাদের ঢাকা বিভাগীয় যে ১৩টি জেলা দল নিয়ে যে পদযাত্রা শুরু হয়েছিল সুবোধ প্রদনী খেলার মধ্য দিয়ে, তারই ধারাবাহিকতা আজকে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা মেগা হাই ভোল্টেজের মধ্যে দুটি দল একে অপরের মোকাবেলা করে যাচ্ছে। দেখতে পাচ্ছি দীর্ঘ সময় কিন্তু নারায়ণগঞ্জ জেলা সুনামের কাতারে এগিয়ে আছে, সেখান থেকে দিয়েছিলেন কিন্তু না চমৎকারভাবে দেখতে পাচ্ছি ইস্টবাগ দেখে শুনে কিন্তু বলটাকে ক্লিয়ার করলেন পাঁচশো রেখার বাইরে।